আমি আসলে দুইটা রিলেশন করেছি, একটা ব্রেকআপ হয়ে গেছে অলরেডি, আর একটা রানিং 3 বছর ধরে চলতেছে। না আসলে ছোটবেলা থেকে যখন আসলে যে আমি 5টা ছেলেদের সাথে চলাফেরা করতাম, এটা আমার ভালো লাগতো না, ঠিক আছে। আমি মানে মেয়েদের সাথে চলাফেরা করতে ভালো লাগতো, মানে মেয়েদের ড্রেস পরতে ভালো লাগতো, মেয়েলিপনা করতে ভালো লাগতো। তখন থেকে বুঝলাম যে আসলে আমি আর 5টা ছেলেদের মতো না, আমি একটু মেয়েদের মতো। আমার ভিতরে মানে মেয়ে সত্তাটাকে আমি ধারণ করেছি। সমস্যা তো অবশ্যই হয়, রাস্তায় যখন বের হয় অনেকে টিচ করে, অনেকে বলে হিজড়া, ওরা হিজড়া। হয়তো বা আমরা একটা শপিং মলে গেলাম, মনে করেন যে মানুষ দেখে হাসাহাসি করে, মানে হিজড়ারা অবহেলিত অবহেলিতই, ঠিক আছে। মানে হয়তো অনেক সময় দেখা যায় না যে এই যে এত সুন্দর করে সেজে গুজে আসছে, তাও মানুষ বলতেছে ওর তো হিজড়া এই সেই। মানে স্কুল কলেজে হ্যাঁ প্রবলেম তো অবশ্যই হয়েছে। স্কুল কলেজে গেলে হয়তো বা অনেক সময় ছেলেদের স্কুলে যখন পড়াশোনা করেছি, তখন হয়তো অনেক ছেলেরা বলছে ও তো আসলে একটু মেইলি টাইপের, ওর সাথে আমরা মিশবো না। আর ছেলেরা হয়তো বা একটু ওরা খেলাধুলা করতো, আমরা আসলে একটু খেলাধুলাটা কম করতাম, মানে মেইলি মেয়েদের সাথে বেশি খেলাধুলা করতাম। না না, ফ্যামিলি থেকে ওইরকমভাবে সাপোর্ট পাইনি। যা করেছি সবসময় নিজেই করেছি, মানে ফ্রেন্ডদের সাহায্য নিয়ে করেছি। অনেক সময় অনেক লুকায় প্রোগ্রাম করছি, লুকায় ড্রেস পরেছি, মেয়েদের ড্রেস পরতে খুব ভালো লাগতো, এইগুলাই। আমি পড়াশুনো করতেছি, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আনন্দমোহন কলেজ ময়মনসিং। আমি একজন ডান্সার হতে চাই, আমি আপাতত ক্লাসিক্যাল ডান্সার, আর হচ্ছে আমি নাটক করি। সরকারের কাছে হচ্ছে আমার চাওয়া, মানে এই হিজড়াদেরকে যাতে অবহেলিত না হয় কোনো কাজে, যাতে তারা সমানভাবে নারী পুরুষ হিজড়া, যাতে 3 শ্রেণীর মানুষ যাতে সবাই এক নজরে দেখে। প্রেমের প্রস্তাব তো অনেকেই পায়, ফেসবুক মেসেঞ্জার অনেক আসে প্রেমের প্রস্তাব, কিন্তু সবসময় তো আর সবগুলো অ্যাকসেপ্ট করা হয়ে ওঠে না, ঠিক আছে। কারণ আমি অলরেডি একটা রিলেশনশিপে জড়িত আছি, ঠিক আছে। আমি আসলে দুইটা রিলেশন করেছি, একটা ব্রেকআপ হয়ে গেছে অলরেডি, আর একটা রানিং 3 বছর ধরে চলতেছে। না ডেটিং ওইরকমভাবে যাওয়া হচ্ছে না, কারণ বয়ফ্রেন্ড বিদেশি থাকে, ও একজন ফরেন্সি, আর বাংলাদেশি থাকি। ও রিসেন্টলি আসবে, ও আসলে ওর সাথে মিট হবে আর কি।